হ্যালো বন্ধুরা, প্রায় অনেক মাস পরে, বলতে গেলে প্রায় 5 মাস পরে আমি আবারও আমার ব্লগে আসলাম। আর হচ্ছে যে এখন প্রায় ভোর 5টা বাজে। তো এত সকালে আসার কারণ কি? তো এত সকালে আসার কারণ একটাই, আমরা অনেক দূর একটা লং জার্নিতে যাচ্ছি, যেটাতে হচ্ছে গিয়ে বলতে গেলে ঢাকা নরসিংদী ড্রিম হলিডে পার্ক আমাদের যে গন্তব্য। তো সেখানে যেতে আমাদের প্রথমে আমাদের ধারণা যে ঢাকা থেকে যেহেতু আরও 40 কিলোমিটার দূরে, তো সেই ক্ষেত্রে আমাদের আগে থেকে রওনা হতে হবে, কেননা ঢাকায় জ্যামে পড়তে পারি, তাই একটু সকাল সকাল রওনা দেওয়ার ইচ্ছে। আর সবচাইতে মেন আমাদের আমার মাইন্ডটা ফ্রেশ লাগতেছে এই জন্য যে আজকে যে ওয়েদারটা আমি দেখতেছি আমার লাইফে আমি আর কখনো দেখি নাই। ভোরে আরও আগে তোমরা দেখেছো আমি অনেকগুলো ব্লগ করেছি বিএনসিসির কাজে কিংবা স্কুলে যে কোনো একটা প্রোগ্রামে, কিন্তু আজকে ওয়েদারটা খুব বেটার ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছে। বলতে গেলে মাইন্ড খুবই ফ্রেশ হয়ে গেছে ওয়েদারটা দেখে। আর এখন আমি স্কুল গেটে আসি বাকিদের অপেক্ষায়, এবং বাকিরাও আসবে, গাড়ি আসবে, তো আর গাড়িতে উঠে কথা হচ্ছে। তো সবাইকে এখন পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, যাত্রাপথে তো তোমাদের সাথে শুরুতে আমরা কথা বললাম, তো এখন মাঝপথে আবারও শুরু করছি। আমরা একটা বলতে গেলে ডিজেল, মানে ডিজেল ভর্তি করে গাড়িতে, তো ওইখানে আমরা দাঁড়াইছি কিছু মানে একটু বিশ্রাম নেওয়ার জন্য। অনেক লং জার্নি, তো একটু একটু জিরিয়ে জিরিয়ে যাবো। আশা করছি দেরি হলো সমস্যা নাই, তবে আমরা চাচ্ছি যে সুস্থভাবে এবং সুন্দরভাবে আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য। তো এটা হাইওয়ে রোড, আর দেখতে খুবই সুন্দর লাগছে এই পরিবেশটা বড় ভাইরে। আর ফ্রেন্ডরা সবাই আছে এখানে, বড় ভাই একজন নিছি, কারণ মাথা মুথা গরম থাকে সবসময়, যেন মাথাটা ঠান্ডা থাকে। ও মাই গড, ম্যাজিক, সরি, ড্রিম হলিডে পার্ক। অবশেষে আমরা ড্রিম হলিডে পার্কের মধ্যে, সরি, ড্রিম হলিডে পার্কের মধ্যে ঢুকে গেলাম। তো অত্যন্ত গরম পড়তেছে, আর আশা করছি একটু পরে সুইমিং পুলে যখন নামবো গরমটা কেটে যাবে, আর তখন ওই রকম গরমের একটা ফিলিংস যেটা ওইটা আসবে না, ঠিক আছে? তো আশা করছি আমি পুরো হয়তো সবগুলো দেখাতে পারবো না, কেন এটা অনেক বড় একটা প্লেস, যার কারণে আমার পক্ষে সম্ভব না যে পুরোটা ঘুরে ঘুরে দেখানো। তো আমার যতটুকু সম্ভব হবে আমি চেষ্টা করব অতটুকুই ঘুরে ঘুরে দেখানো। Yeah.
শয়তানের যে আমরা কার্টুনের যে সাধারণত যেগুলো দেখে থাকি সেগুলো আশা করছি তোমরা তখন বুঝে গিয়েছো যে কি হয় থাকে আমাদের সাথে যদি কোনো মেয়ে বা ভীতু মানুষ আসতো। এই অবিশ্বাস্য, কোনো মেয়ে যদি থাকতো তাহলে সে তো মারাই যেত ভয়তে। মনে হচ্ছে পুরো সত্যিকার আমরা যে মুভিতে দেখে থাকি এগুলোই। ব্রো তোমার চোখ কি সত্যি? হ্যাঁ শেষ।